পূর্ণভূমি সিলেট থেকে জেদ্দা ফ্লাইট শুধু হজ যাত্রীদের জন্য বাড়ি থেকে এহরামের কাপড় পরে বিমানবন্দরে এসে এ অঞ্চলের অনেক হজ যাত্রী এবছর এভাবেই সরাসরি হজ ফ্লাইটে উঠে যাচ্ছেন সারা জীবন চাকরি নকরি করছে এখন আল্লাহর ঘুমে যাইতেছি মা বাবার জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব নিজের ফিউচারের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সিলেট থেকে সরাসরি হস ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই প্রথম ফ্লাইটে আমি সিলেটেরই সন্তান সো আমি করতে পারছি আমার আলাদা হয়ে ভালো লাগছে আমার সাথে আছে ফার্স্ট অফিসার আবেদ এবং আমাদের বারো জন কেবিন ক্রু আছে আশা করছি হাজি সাহেবরা এই ফ্লাইটটি অত্যন্ত উপভোগ করবেন এবং নিরাপদে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ উদ্বোধনী ফ্লাইট দেখভাল করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফ্লাইটে উঠে সিলেটের হজ সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা সাত বিশ তেইশ এবং পঁচিশে আগস্ট সিলেট থেকে এবার মোট চারটি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান আরও তিনটি ফ্লাইট আগামীতে আছে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন এই ফ্লাইটগুলি সম্পূর্ণ প্যাসেঞ্জার দিয়ে পাঠাতে পারি তার জন্য আমি সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করি যেন এই ফ্লাইটগুলোতে যদি কম যায় আমাদের এই হাজির সাহেবরাই কষ্ট করবেন বিকজ টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে সকলের মঙ্গল কামনা করে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয় হজ যাত্রীরা যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে হজে যেতে পারেন সেজন্য ঢাকা এবং চট্টগ্রামের পর এবার সরাসরি সিলেট থেকে হজ ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আল্লাহর এই মেহমানরা লাব্বাইক আল্লাহমা লাব্বায়েক ধ্বনি নিয়ে তাদের যাত্রা শুরু করলেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হস ফ্লাইট থেকে চকর মালিথা চ্যানেল আই